মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না, আর কিছু আমরা পাব না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে, নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ইজ ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে, তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ।